नमस्कार बन्धुरा आमादेर चैनले आपनादेर सकलके स्वागत। तो एई मुहूर्ते जे खबर आपनारा सकलेई जानेन जे तृतीय बारेर जन्य ममता सरकार गठन होते चलेछे आगामीकाल अर्थात 5ई मे, एबं सेक्षेत्रे सकलेर मने एकटाई प्रश्न जे 2014 साले जे पेंडिंग रिक्रुटमेंट अर्थात काउन्सिलिं रयेछे तार साथे साथे 2017 सालेर रेजाल्ट कबे बेरोबे सेटा निये कि आपडेट आसछे, एबं तार साथे साथे 2009 सालेर कि खबर, एबं जारा नवनियुक्त टीचार रयेछे तादेर स्यालारि निये कि खबर एसेछे। चलुन बन्धुरा जेने नेब एई भिडियोर माध्यम दिये। तो पुरो निउजटा आपनारा पुरो নিউজটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো প্রথমে যে আপডেট আসছে সেটার দিকে আমরা প্রথমে নজর রাখব। তো প্রাথমিকে নবনিযুক্ত শিক্ষকদের প্রোফাইল তৈরি এবং স্যালারি বিল জমা করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে যেটা আপডেট আসছে তাতে বলা যাচ্ছে যে ভালো খবর, প্রাথমিকে নতুন যোগ দেওয়া শিক্ষকদের জন্য স্কুলে নতুন যারা যোগ দিয়েছেন প্রাথমিক শিক্ষক তাদের কিন্তু প্রোফাইল অনুমোদন এবং মাসিক বেতন জমা দেওয়ার বিজ্ঞপ্তি দিল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল। এবং সেক্ষেত্রে যেটা আপনারা এখানে নোটিশ দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা জেলার যারা রয়েছেন সেক্ষেত্রে প্রথমেই যেটা বলি যে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে এটা পাবলিশ করে দেওয়া হয়েছে এসআইদেরকে, এবং বিভিন্ন জায়গায় সেটা পাবলিশ হয়ে গিয়েছে, এবং সেক্ষেত্রে অনেকেই হয়তো আপনারা জেনেও গিয়েছেন। তো আবারও বলে রাখি যে জেলার সমস্ত বিদ্যালয়ে উপনির্বাচন যারা পরিদর্শক রয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে টেট 2014-র মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের অবিলম্বে প্রোফাইল জমা করার জন্য পাশাপাশি যেটা বলা হয়েছে শিক্ষকদের মাসিক স্যালারি বিল জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এর জন্য যত দ্রুত সম্ভব ডিপিএসসি সাইটে লগ ইন করতে বলা হয়েছে, এই মর্মে নির্দিষ্ট ফর্মারের যেটা রয়েছে তাদের এক্সেল কপি, এবং সেক্ষেত্রে তাদেরকে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে তার যে জিমেল সেখানে কিন্তু তাদেরকে মেল করতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এই কাজ সম্পাদন করার জন্য কথা বলা হয়েছে। এবং তার সাথে সাথে যেটা আপডেট আসছে তাতে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মতো টেট 2014 পাস করা প্রার্থীদের মধ্য থেকে 16,500 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। বেশ কিছু মামলা হওয়ার পরে সুপ্রিম কোর্টে এই নিয়োগ অনুমতি দেয়, এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ 15,000 মতো কিন্তু মেধা তালিকা বের করেছে, এর মধ্যে কয়েক হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যদিও বড় অংশের নিয়োগ প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। ইতিমধ্যে রাজ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করা হচ্ছে যে মেধা তালিকাভুক্ত বাকি প্রার্থী যারা রয়েছে দ্রুত নিয়োগ করা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম আপডেট যেটা আসছে সেটা আপনাদের বলবো যে 2017 সালে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বারবার আমাকে মেসেজ করছেন এবং ইমেলের মাধ্যমে তারা কিন্তু জানতে চেষ্টা করেছেন, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তার লিঙ্ক আমরা নিচের ডেসক্রিপশন অংশে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা বিভিন্ন আপডেট তারা পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে অনেকেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন যে তাদের রেজাল্ট কবে বেরোবে, তো খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে আপনাদের রেজাল্ট বেরিয়ে যাবে, এটা নিয়ে আপনাদের ধোঁয়াশা কিন্তু ক্লিয়ার করব। এবং আমাদের কিন্তু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে, প্রতিদিন তারা বলছেন যে আপনাদের ধৈর্য ধরতে হবে কয়েকটা দিন, এবং এই কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো খুব শীঘ্রই আপনাদের সে রেজাল্টের খবর আসলে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যম দিয়ে জানতে পেরে যাবেন, তার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে যারা 2017 সালের প্রশ্ন ভুল মামলার সঙ্গে এখনও যুক্ত হতে পারেননি তারা অবশ্যই আমরা নিচে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনারা গ্রুপগুলোতে জয়েন হতে পারেন, এবং সেক্ষেত্রে যারা ভাবছেন যে এখনও কেসের সঙ্গে যুক্ত হতে পারবেন কি না সেখানে কিন্তু তারা কথা বলে কিন্তু সেখানে কেসের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন বন্ধুরা। তো আশা করছি আপনারা সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে 2014 সালে কাউন্সিলিংয়ের নোটিশ কবে বেরোবে আবারও নতুন করে, তো সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে কোনো আপডেট নেই। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আপনাদের সেই নিয়ে খবর আসবে, কারণ আপনাদের এটাও বলেছিলাম যখন নির্বাচন প্রসেস শেষ হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা না দেখেন আমরা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সর্বপ্রথম খবর যেটা যে নতুন সরকার গঠন করার পরে যে পেন্ডিং রিকোয়েস্টগুলো ছিল, যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো ছিল, সেই রিক্রুটমেন্টগুলোতে খুব শীঘ্রই আপনাদের চাকরির জন্য কিন্তু বড় খবর আসতে চলেছে, সেই খবর আমরা কিন্তু সর্বপ্রথম আমরা এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেবো। তো প্রথমত আপনাদের বলে রাখি 2014 সালে যে যারা পেন্ডিং রয়েছে তাদের জন্য খুশির হাওয়া আসতে চলেছে, খুব শীঘ্রই ধৈর্য ধরতে হবে কয়েকটা দিন, আপনাদের কিন্তু বারবার বলে আসছি। এবং 2009 সালে যারা রয়েছে পেন্ডিংভাবে যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলবো তাদেরকেও কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে। এবং আরেকটা খবর আপনাদের বলে রাখি যে নতুন যে খবরটা এসেছে সেক্ষেত্রে হাইকোর্টের খবর অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই হাইকোর্টে কী খবর আসছে।
তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্টের একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, তার ডেট দিয়ে দেওয়া হয়েছে, মেমো নম্বর দেওয়া হয়েছে 30/4/2021-এর কিন্তু এখানে ডেট দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে আপনারা সকলেই কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছেন যে আপনাদের যে কেসগুলো রয়েছে সেগুলো শুনানি কবে হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হাইকোর্টের যেটা বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে অল কেসেস উইচ আর লিস্টেড ইন হাইকোর্ট ফ্রম তিন মে থেকে 15 মে শ্যাল বি লিস্টেড অ্যাজ ফলোস। তো বন্ধুরা, এইখানে প্রত্যেকটা যে কেসগুলো রয়েছে সমস্ত কেস কিন্তু এখানে সময় দিয়ে দেওয়া হয়েছে, ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটু পিছিয়ে গিয়েছে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। এবং 3 তারিখে যে শুনানিগুলো রয়েছে সেগুলো 24 তারিখ লিস্টেড হবে। এবং প্রত্যেকটা জিনিস এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু এখানে এক এক করে কিন্তু ডেটগুলো পিছিয়ে দেওয়ার যে লিস্ট রয়েছে কবে শুনানি হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনারা আশা করছি বুঝতে পেরে গিয়েছেন যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য প্রত্যেকটা কেস কিন্তু একে একে পিছিয়ে গিয়েছে। তো আশা করছি এই যে লিস্টগুলো দেওয়া হয়েছে তাতে, যে ডেটগুলো দেওয়া হয়েছে তাতে সেই ডেটেই কিন্তু আপনাদের শুনানি হবে। তো আপনাদের কিছুটা দিন মানে ধৈর্য ধরে রাখতে হবে বন্ধুরা। তো অনেকেই আমাকে বারবার প্রশ্ন করেছেন যে যে সমস্ত কেসগুলো রয়েছে সেইগুলো শুনানি কবে হবে, কিছুই বুঝতে পারছি না দাদা। তো অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে গিয়েও আপনারা কিন্তু এই যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আপনারা কপি নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি সকলে বুঝতে পেরে গিয়েছেন প্রত্যেকটা যে কেসগুলো রয়েছে, সমস্ত কেস যে দেখতে পাচ্ছেন লিস্টেড অন দেওয়া ছিল 3-5, তারপরে 4-5 দেখতে পাচ্ছেন, 5-5, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু একটু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হাইকোর্ট কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, আপনারা এটাও জানেন। তো আশা করছি বন্ধুরা জুন মাসের মধ্যেই কিন্তু আমরা ভালো খবর পাবো। তো তার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে, এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত নেই তারা অবশ্যই বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এবং পাশে থাকা রেড বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে করে নতুন আপডেট কখনোই মিস না হয়ে যায়। আর অবশ্যই বলবো 2017 সালের যারা ক্যান্ডিডেট রয়েছেন, টেট পাস করেছে, টেট দিয়েছেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন, তাদের যে 21 সালের 31 জানুয়ারি যারা পরীক্ষা দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছেন তারা অনেকেই বলছেন যে আমাদের এই প্রশ্নগুলো ভুল রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কেসে কিন্তু জয়নিং হওয়ার জন্য অনেকেই বলছেন যে আমরা কেসে জয়েন হতে চাই। তো তার জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে নিচের ডিসক্রিপশন বক্সে, সেই গ্রুপে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে যেতে পারেন, এবং আপনাদের সমস্ত কোয়েরি কিন্তু আপনারা ওখানে জিজ্ঞাসা করে কনসাল্ট করতে পারেন, অথবা আপনাদের যদি কোনোরকম সাহায্য দরকার হয় ওই সমস্ত গ্রুপগুলোতে আপনারা কিন্তু জয়েন হতে পারেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বন্ধুরা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।